JCX Developments Limited. And hi, hello. Ki khobor shobar? As if I'm not trust no more. It's not like that, huh? আমি এসে অনেকক্ষণ হয়ে গেছে এবং একটা ব্রেকের পর এবং একটা গানের পর আমি একদমই আবার চলে এসেছি এবং শুনছো কিন্তু পর্শি অন দা মাইক ব্রট ইউ বাই JCX Developments Limited. Trust me, আমি কি বলতে দিয়েছিলাম ব্রট ইউ বাই ক্যাপিটাল মানে কি রে ভাই আমি সামনে না জাস্ট ক্যাপিটাল এফএমটা আমার সাথে অলওয়েজ এরকমই হয় আল্লাহ মাফ করো আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে হ্যাঁ এবং অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এবং আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো আমি ট্রাই করব প্লে করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমিও ট্রাই করব কিছু গান গাওয়ার জন্য এবার যে ব্যাপারটা রয়েছে সেটি হলো যে আমি একটু দেখতে চাই যে কারা কারা তোমরা অলরেডি আমার সঙ্গে জয়েন করে ফেলেছো কিন্তু এটা আমি কী করে দেখবো বলতো আচ্ছা এটা দেখার দুটো ওয়ে আছে একটি হলো যে তোমরা আমাকে কারা কারা টেক্সট করেছো সেই ব্যাপারটি আছে তো টেক্সটের কথা যেহেতু চলেই এসেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাকে কী করে তোমরা টেক্সটটা করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা এখন আমার লাইভ দেখতে পাচ্ছ এবং আমাকে লাইভে দেখার জন্য যে পেজটি রয়েছে তা হলো facebook.com/capitalfm948 একদম তো আমি একটু দেখে নিচ্ছি কারা কারা অলরেডি আমার সাথে জয়েন করে ফেলেছি ইট মিন্স কারা কারা আমায় টেক্সট করেছে এবং হ্যাঁ তার সঙ্গে আচ্ছা একটা ব্যাপার যেটা আমি অনেক দিন হয়ে গেছে যে কোনো কমেন্টস আসলে পড়ে নিচ্ছি না হ্যাঁ তো যেহেতু কমেন্টসগুলো পড়ছি না এতে করে অনেকে তোমরা রাগ দেখাচ্ছ আমার ওপর ঠিক আছে রাগ তোমরা দেখাতেই পারো ওটাতে কোনো প্রবলেম নেই কিন্তু যেটা হয়েছে যে রাগ দেখিয়ে তোমরা অনেকে আবার বলছো যে জীবন তোমাকে টেক্সট করবো না তো এই ব্যাপারটা যখন চলে আসছে তখন অবশ্যই আমি তোমাদের কমেন্টগুলো না পড়ে কোথায় যাই বলো দেখি আচ্ছা আমার যারা যারা লিখেছে আমি লিখেছিলাম মুমিনুল ইসলাম আকাশ আছে আমার সঙ্গে তারপর হলো এমডি রবিউল ইসলাম রবি আছেন আমার সঙ্গে তারপর জীবন সাথী আছেন তারপর হলো আহা শাওন আছেন আমার সঙ্গে তারপর হলো আহা আমাকে মিসিও লিখেছে মানে রবিউল তুমি আমি মিসি লিখেছো আমি বুঝতে পারছি কিন্তু আমি তো প্রতি ফ্রাইডেতে চলে আসি বলো একদম মিস করার কিছু নেই এই যে এখন আজকে আমি চলে এসেছি ঠিক আছে আর আমাকে কারা কারা টেক্সট করেছে আমি সেটা একটু দেখে নিচ্ছি বিকজ বরাবরই আমি তোমাদেরকে বলে আসছি একটা ব্যাপার যে আমি টেক্সট পড়তে ভীষণ ভীষণ পরিমাণে পছন্দ করি আমার কাছে একটা চিঠির ডিজিটাল ভার্জনটা আমার কাছে মনে হয় হলো এসএমএসটা আমি জানি না এটা হলো আমার তৈরি করাই একটা ব্যাপার বাট স্টিল আমার কাছে এই একটা ব্যাপার মনে হয় স্বামী আমায় লিখেছে পরশমণি আপু তোমার মনে আছে আমি তোমাকে একটা কনসার্টে হ্যাঁ কনসার্টে এই নামে ডাকছিলাম আর তোমার সাথে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমার যে কনসার্টটা সেটা তুমি স্টেজে উঠে এসেছিলে এবং স্টেজে উঠে এসে তুমি আমি বলেছিলে যে আমি তোমায় ক্যাপিটাল এফএমে শুনি এটা হলো আমার যেদিন যখন থেকে আমি এখানে শো করা স্টার্ট করি তার দুটো শো পরে আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল অথবা একটা শো পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল আই নো দ্যাট হ্যাঁ আমি লাইক আমি জানি এটা তুমি আমি জানি সেটা আমি থ্যাংক ইউ সো মাচ ফর টেক্সটিং মি আর পরশমণি যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমার অনেকগুলো নাম আছে হ্যাঁ যেই নামগুলোতে কখনোই আমায় কেউ ডাকে না কিন্তু এই নামগুলো আমার ভীষণ পছন্দের নাম থাকে না যে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে হলো অনেক ধরনের নামে ডেকে মানে ডাকা হয় হ্যাঁ আদর করে অনেক ধরনের নামে ডাকা হয় একটা তো নাম থাকেই তার আশেপাশে অনেকগুলো নামে তাদেরকে ডাকা হয় তো আমার হলো অনেকগুলো নামে আমাকে ডাকা হতো ছোটোবেলা থেকে একটা হলো পরশমণি একটা হলো উপমা একটা হলো আফরিন একটা হলো আরও আছে হ্যাঁ একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছি তো এই যে ব্যাপারগুলো ওটার জন্য তুমি আমার পরশমণি ডেকেছ অ্যান্ড সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ সিয়াম আমাকে লিখেছে হাই হাই সিয়াম কী খবর তোমার আর হলো সরি আমাকে দেলোয়ার হোসেন আমাকে কমেন্ট করেছে তোমার হাসির অনেক সুন্দর থ্যাংক ইউ আমায় খুব একটা কেউ বলে না আমার হাসি সুন্দর এই ব্যাপারটা খুব একটা কেউ না হ্যাঁ
কিন্তু তোমার যখন মাঝে মাঝে এই কথাটা বলো তখন ভালো লাগে শুনে। থ্যাংক ইউ সো মাচ। একজন কলার আছে আমার সঙ্গে, কে আছে? হ্যালো, তুমি মিশেক চমো দেহের সনে, তুমি মিলে ছমন প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। আসলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ভাষার মাস, আর এই মাসটাতে এই ভাষার জন্য আমাদের বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিলেন, অনেক মানুষ শহীদ হয়েছিলেন, তাদেরকে দেওয়ার মতো আসলে আমার কাছে কিছুই ছিল না, তাদেরকে দেওয়ার মতো হয়তো বা ওরকম কিছুই নাই, তবে তাদেরকে উৎসর্গ করে একটা দেশাত্মবাদী গানের কিছু একটা অংশ শুধুমাত্র তাদের জন্য তাদেরকে ডেডিকেট করে মন চাইলো গাইতে। আর একটা ব্যাপার হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষাটা, যে ভাষাটার জন্য এত মানুষ শহীদ হয়েছিলেন, যে ভাষাটার জন্য এত মানুষ আন্দোলন করেছিলেন, ঠিক এই ফেব্রুয়ারি মাসটা যখন আসে, এই 21 ফেব্রুয়ারি যেদিন আসে সেই দিনে মানুষের মনে হয় বা তার আগের দিনটাতে মনে হয় যে কালকে 21 ফেব্রুয়ারি, মানুষ আমরা অনেক উদযাপন করি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায় বা দেখি আমরা, হ্যাঁ তুমি বাংলায় টক করতে পারো ফাইন, তুমি ইংলিশ টক করতে পারো না, তোমার একটা ভালো জব হবে না, কেন? যে বাংলা ভাষার জন্য এত মানুষ শহীদ হয়েছিলেন, যে বাংলা ভাষার জন্য এত আন্দোলন হয়েছিলেন, আসলে এই ভাষাটার মর্যাদাটা কি আমরা দিচ্ছি বা দেই? সেই সেই এটা নিয়ে আমি কথা বলছি, আমি একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম যে ওই যে আমি বরাবরই একটা কথা বলে আসছি যে বিভিন্ন সময়ে বা বিভিন্ন দিনে, হ্যাঁ আমাদের যে স্পেশাল যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতেই শুধুমাত্র আমরা সেই দিনটিকে পালন করি বা সেই দিনটার যে পেছনে যে ঘটনা সে ঘটনাটাকে মনে করি, হ্যাঁ তাছাড়া কিন্তু খুব একটা কয়টা মানুষ নিজের হাতে ফুল গাছ লাগিয়ে শহীদ মিনারে গিয়েছিল, যে আমি শহীদদের জন্য আমি নিজের গাছ রোপণ করলাম, 2 মাস আগে একটা গাছ রোপণ করলাম, সেই গাছে 2 মাস পরে ফুল ধরলো, সেই ফুলটা আমি তাদেরকে উৎসর্গ করলাম। দেখো উৎসর্গ করার জন্য তোমার গাছ লাগাতে হবে না, উৎসর্গ করার জন্য তোমার গান গাইতে হবে না, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ তাদের, তারা যে, তারা আমাদের এই ভাষাটাকে, এই ভাষাটার জন্য যে শহীদ হয়েছিলেন এটা কিন্তু এটার জন্য নয় যে তাদেরকে প্রতিনিয়ত কোনো কিছু করে হলো উৎসর্গ করার জন্য, এটার কিন্তু সমাজ সেই ভাষাটার মূল্যটা দিতে জানে না, বর্তমান সমাজ সেই ভাষাটার মূল্যটা দেয় না, যেটা হয়েছে একদম। এটা হলো কি যে আমি একটু আগে যেটা বলেছি যে যখন নাকি তুমি বাংলা ভাষাটা একটা শুদ্ধ চর্চা করবে তখন হলো তাদের প্রতি যে সম্মানটা, তারা যে জন্য তাদের জীবনটাকে ত্যাগ করলেন সেই সম্মানটুকু আমাদের তখনই দেওয়া হবে যখন নাকি আমরা, যখনই যতটুকুই ধরো আমি সারাদিনে 24টা ঘন্টার মধ্যে আমি 5 ঘন্টায় ধরো বাংলায় কথা বললাম বা 1 মিনিটে ধরো আমি বাংলায় কথা বললাম, কিন্তু ওই যে 1 মিনিটে বাংলায় কথাটা বললাম সেটা না শুদ্ধভাবে বলাটা উচিত, বা বাংলাটাকে, বাংলা ভাষাটাকে আমাদের প্রথম সারিতে বা প্রথমে এই বাংলা ভাষাটাকে রাখা উচিত, তারপর অন্যান্য ভাষাগুলোকে, বিকজ আমাদের প্রত্যেকেরই যে শেকড়টা রয়েছে সেই শেকড়টা তো ভুলে গেলে হবে না, শেকড় থেকে শেখরে ওঠার জন্য, সেই শিখরটায় ওঠার জন্য কিন্তু আমাদের শেকড়টার অনেক বেশি জরুরি এবং অনেক বেশি মাহাত্ম্য রয়েছে,
তো তার জন্য আমাদের যেটা করতে হয় বা করতে হবে বা আমি যেটা মনে করি যে করাটা দরকার সেটা হলো বাংলা ভাষাটা শুদ্ধ একটা চর্চা করা দরকার এবং বাংলা ভাষাটা খুবই মধুর একটা ভাষা কিন্তু এটাকে না আমরা প্রতিনিয়ত এতভাবে বাংলা ভাষাটার অন্যভাবে আমরা চর্চাটা করছি তো তার জন্য বাংলা ভাষার যে মধুরতাটা না সেটা না আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে যে অনেকখানি হারিয়ে যাচ্ছে এখন আসলে কি বাংলা ল্যাঙ্গুয়েজে মানুষ যখন কথা বলে তখন দেখা যায় যে সে আনকালচার হয়ে যায় মানে আমাদের সমাজটাকে আনকালচার বলে গণ্য করে যখন একটা ভালো যদি কোন একটা প্রোগ্রামের কথা বলো ওই জিনিসটা করতে পারো না তার মানে তুমি আনকালচার একদম এটা 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 নিয়ে আমি কথা বলছি একটু পরে বাট খুব ভালো একটা টপিক নিয়ে তুমি কথাটা বলেছো রাখালের জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি বরাবরই অনেক সুন্দর সুন্দর সব টপিকগুলো মানে বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরো ফোন কলসের মাধ্যমে এর জন্য আমি সবসময় তোমাকে অ্যাপ্রিসিয়েট করে এসেছি এবং করে আসব মানে করে যাব সবসময় থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এবং তোমায় তোমার এত সুন্দর কিছু কথার জন্য তোমায় জাস্ট বলছি এরকম ভাবেই এরকম যদি আমরা সবাই হই না তাহলে আর কোনো প্রবলেমই থাকে না আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যদি এই ধরনের চিন্তাটা থাকে তাহলে আর কোনো সমস্যাই আমরা ফেস করব না কখনোই তো যাই হোক থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন তুমি খুব ভালো আচ্ছা তুমি এবার বলো কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ওই যে বললাম আজকে আমার আম্মুর বার্থডে তো তার জন্য আর একটু বেশি ভালো আছি হ্যাপি বার্থডে আমাকে বিদ্রোহী বা ফোন দিয়েছিল তো আই এম সো সরি তখন হয়তো আমি কলটা রিসিভ করতে পারিনি মেবি এখন শুনছে তো এখন যদি সে ফোনটা দেয় আমি হয়তো বা কিছু একটা করতে পারি আচ্ছা তুমি কি করতে পারো এখন আমি কি করব তুমি কি করতে পারো আমায় আগে বলো তুমি কি করতেটা পারো কি বলো সেটা তুমি কি কনফারেন্সে করতে চাও এরকম কিছু আচ্ছা বিদ্রোহী তোমার পারমিশন যদি থাকে তো আসলে এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে পারমিশন আসলে তোমার দিক থেকে যদি হয় তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 কেন নয় প্লিজ ও যদি থাকে ফোনের ওপারে তাহলে অবশ্যই আমি কথা বলার জন্য তো অবশ্যই আগ্রহী এন্ড জাস্ট আই গেস কলটা চলে আসছে আসি কি আমি জানি না হ্যালো লোকে সোনা চাঁদের কোনা লোকে আপো কেমন আছো তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো আপো আপো কোম্পানিটাকে আমরা তোমার শোয়ের মাধ্যমে চিনেছি আমি আগে কোন নাম শুনিনি এর আগে আমি কখনো এই কোম্পানির নাম আমি শুনিনি আমি JCX ডেভেলপমেন্ট লিমিটেড আমরা তোমার থেকে কিছু ডায়লগ শুনবো সেটা হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি নিয়ে কিছু ডায়লগ দিবা দিয়ে একটা দিলে হবে বা মানে বিষয়টা হচ্ছে তোগুলো আমাকে বিপদে ফেলতেছে মানে বিপদে ফেলেছ মানে হঠাৎ করে তুমি বলছো মানে ভাষা শৈলিক যারা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ হ্যাঁ সেদের প্রতি অনেক শ্রদ্ধা বিলম্ব শ্রদ্ধা রইল অনেক ভালোবাসা যাদের বুকের তাজা রক্ত রক্তের মাধ্যমে যাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করে গেছে তাদের শুধু 21 ফেব্রুয়ারি এই দিনটা না বছরের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যখন আমরা মায়ের ভাষায় কথা বলবো আমরা যখন সুন্দর ভাষায় ডাকবো মা মায়ের ভাষায় কথা বলে এবং প্রতিক্ষণ প্রতিনিয়ত তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সারা জীবন থাকবে ভীষণ ভাল লাগলো
থ্যাঙ্ক ইউ সো মাচ তাদের কি আসলে দেওয়ার মতো আমাদের কিছুই নাই না ওই যে বললাম তাদের তারা শহীদকে যারা এই ভাষার জন্য আন্দোলন করেছিলেন যারা এই ভাষার জন্য জীবন দিয়েছিলেন আল্লাহ যেন তাদেরকে সবাইকে বেস্তেনাসিব করুক একদম একদম আমি এইটাই চাই যাব তারা তো তারা চাইলে যে ভাষার বিনিময়ে এই দেশের মালিক আমি হব হ্যাঁ এই বাংলা ভাষা বাংলা ভাষা আমরা আমরা বাংলা ভাষার জন্য মিছিল করেছে এবং পুলিশ গুলি চালিয়েছে তৎকালীন সরকার সরকারের বিরুদ্ধে মানে 144 ধারা হ্যাঁ মানতে তো তারা তো কি চাইছে শুধু মায়ের ভাষাটা যেন কেড়ে না নেওয়া হয় আর কিছু চাইবে এক্স্যাক্টলি আর কিছু চাইবে একদম একদম আর এখনকার জেনারেশনের জন্য একটা কথাই বলবো একটা রিকোয়েস্ট করব যে তোমরা বাংলা ভাষাটাকে সম্মান করতে শেখো তোমরা স্মার্ট হয়ে ওই যে ঠোঁটের মাথায় দুই একটা ইংলিশ বলে এই স্মার্টনেসের কোনো দরকার নেই হ্যাঁ আমি বাঙালি এটা আমার গর্ব একদম এটা খুব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো রাখাল এবং বিদ্রোহী তোমাদের দুজনের কথাই ভীষণ ভালো লাগলো তোমাদের অনেক সময় হয়ে গেছে অনেক টাইম দিয়েছো একদম না না হ্যাঁ হ্যাঁ বলো তবে এতদিন আমাকে আমাকে মিস করনি আপু অনেক মিস করেছি মিস করনি আপু তুমি বলো খুব মনে পড়েছে তোমার কথা বিশ্বাস করো আমি তোমাকে বলতে চাই শোনো আমি তো রাজশাহী থেকে শুনি হ্যাঁ তো তুমি যখন আগের কোন স্টেশনে যখন ছিলে তখন যখন লাইভে খেতে হ্যাঁ তখন সারা বাংলাদেশ থেকে তোমাকে কমেন্ট করতো হাজার হাজার কমেন্ট করতো অনেক লিসেনার হ্যাঁ একদম এই লিসেনার গুলো আসলে অনেক কষ্ট পাচ্ছে আই থিঙ্ক আজকে অনেক কষ্ট পাচ্ছে কারণ তুমি কারণ স্টেশন গুলো কিন্তু ফ্রিকোয়েন্সি সারা বাংলাদেশ জুড়ে নেই মানে অ্যাপ দিয়ে আমি শুনি একদম তো সবাই তো শোনে না একদম তুমি যখন ফেসবুক লাইভে যেতে হাজার হাজার লিসেনার যখন মানে তোমাকে কমেন্টস করতো তোমাকে পড়ছি মানে নামটা শুনে তারা আবেগ কাপড় হতো হ্যাঁ পিও পড়ছি মানে এরকম তাদের মনের মধ্যে একটা আবেগ এখনো তার কাজ করে কিন্তু তুমি যে ফেসবুক লাইভে যেতে আপু তো আমরা হ্যাপি থাকতাম এবং আই রিকোয়েস্ট টু ইউ অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাঁ আমার মানে আমার প্রিয় হচ্ছে জাহান অরণ্য ভাই এটা প্রোগ্রাম হেড কি উনি নাকি সেটা তো বলা যাবে না অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম হেডটা কে আমি নিজেই জানি না আমি 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 রিকোয়েস্ট করব আই রিকোয়েস্ট টু ইউ যে ফেসবুক লাইভে গেলে সারা বাংলাদেশ এই কোম্পানি আরো জেসিএক্স যেমন আমি চিনেছি তোমার শো এর মাধ্যমে যদি এই কোম্পানির সাথে কোনো কিছু ক্রয় করি তোমাকে সঙ্গে করে নিয়ে ক্রয় করবো আপু একদম 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 আমাকে বলে তোমার সঙ্গে করবো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট থ্যাংক ইউ খুব ভালো লাগলো বিদ্রোহী আবারও তোমায় বলছি এবং রাখাল তোমাকে অনেক 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 ধন্যবাদ তোমরা দুজন ভীষণ ভালো থেকো তোমাদের তো থ্যাংক স্যার বাকি ছিল হ্যাঁ সেই পরে রাখাল তুমি ভ্যালেন্টাইন ডে তে ফার্স্ট খুব ভালো ধন্যবাদ দাও একটা রবীন্দ্র সঙ্গীত দিয়ে শুরু করেছিল হ্যাঁ এর জন্য রবীন্দ্রসঙ্গীত হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে আই হোপ যদি হয় তো থ্যাঙ্কস আর যদি না হয় তো হ্যাঁ তবুও থ্যাংকস হ্যাঁ তবুও থ্যাংকস হ্যাঁ তবুও থ্যাংকস ওকে তাহলে অভিমান আচ্ছা ঠিক আছে টেক কেয়ার অ্যান্ড টাটা আর ওই যে বললাম কিছু কিছু সময় অভিমানগুলোও ভালো লাগে হ্যাঁ আর এখন যেটা বলছিলাম যে তোমরা যে ব্যাপারটা করতে পারো সেটা এখন কিন্তু আমার যে লাইফটা এখন দেখা যাচ্ছে সেই লাইফটা কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করতে পারো হ্যাঁ তাহলে যেটা হবে যারা যারা ওই যে একটু আগে যেটা বললো বিদ্রোহী যেটা বললো যে অনেকে হয়তো বা জানে না যে আমি এখানে এখন আমরা এখানে শোটা করছি তাদের কাছেও ব্যাপারটা জানা হয়ে যাবে আর তোমরা সকলে মিলে একসঙ্গে আমার সঙ্গে আড্ডাতে দিতে পারবে তো তার জন্য যেটা করতে হবে শেয়ারটা করতে হবে সবাইকে জানাতে হবে তো তো তোমরা বেশি বেশি করে আমার লাইফটা শেয়ার করে ফেলো আচ্ছা আর এখন যেটা বলবো যে একটা কি গান আমি অনেকক্ষণ ধরে আমায় বলছিল যে একটা গান গাওয়ার জন্য আচ্ছা আমি সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান গাইছি আমার কি ঠান্ডা লাগলো আচ্ছা ওকে Mm-hmm.
একটা লা 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 তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। ঠিক আছে চলো। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খুপারি ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না। প্রতিবাদের ভাষা শিখালাম জীবন জয়ী যুদ্ধ শিখালাম, প্রতিবাদের ভাষা শিখালাম জীবন জয়ী যুদ্ধ শিখালাম, হাসতে শিখালাম আমি বলতে শিখালাম, তোমায় জীবন দিয়ে দিলাম তোমার নাম, মাগো আর তোমাকে ভেঙে যাওয়া বাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খুপারি ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সট্রিমলি সরি, এখানে কিছু কিছু ওয়ার্ড হয়তো বা ভুল হয়েছে, কিন্তু ভীষণ পছন্দের একটি গান তো আমার, তাই মনে করলাম যে এই গানটি দিয়েই শুরু করি। তো একদমই ভুল হলে প্লিজ ক্ষমা, সুন্দর গানই শুনবেন, ওটাই কারণ শুনবেন আই গেস। না, এটা যখন শুনছে তখন কি বলা উচিত আমার? আচ্ছা, চোখ এবং গানই শুনবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলবো যে তোমাদেরকে এখন আমি তোমাদের কাছ থেকে একটু একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ হলো এখন কিন্তু আমরা একটা বিরতিতে যাব এবং তার সঙ্গে একটি গানও অবশ্যই তোমাদের জন্য প্লে করে দেব, এবং তারপর আবার আসবো আমি আমার শোটি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত জাস্ট আমাদের সাথেই থাকো। ক্যাপিটাল FM 94.8 দেশের নাম্বার।
JCX Developments Limited. Hi. হ্যাঁ একদম এখন একদম পারফেক্ট একদম হ্যাঁ তো তোমাদের যেটা বলছিলাম সেটা হলো শুনছো কিন্তু পোর্শি অন দ্য মাইক ব্রট বাই JCX Developments Limited এবং শুনছো কিন্তু ক্যাপিটাল অফ এম 94.8 আর যে ব্যাপারটি রয়েছে যে তোমরা কিন্তু আমায় টেক্সট করতে পারো আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো যারা যারা এখন অব্দি জয়েন করোনি তাদেরকে বলছি বেশি বেশি করে টেক্সটের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে জয়েনটা করে ফেলতে পারো আর আমার সঙ্গে জয়েন করার জন্য আই মিন টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে আর যে ব্যাপারটি রয়েছে সেটি হলো যে তোমরা কিন্তু আমায় কল করতে পারো এবং আমাকে ফোন কলসের জন্য যে নম্বরটি রয়েছে তা হলো 02-55-03-6659 আবারও বলে দিচ্ছি 02-55-03-6659 এবং একজন কলার আছে ইতিমধ্যে আমাদের সঙ্গে কে আছে হ্যালো আপনি হাম্বা তাই না আচ্ছা হাম্বা ছাগল তারপর হলো পাগল এই সবগুলো মানে খাসি এই সবগুলো একটা মানুষ কি করে হতে পারে বলেন আমার না ঠিক বুঝতে পারছি না আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি জাগো বেমে একদম আপনি শুরু করতেন না হ্যাঁ করতাম তো আপনার নাম কি আসিন আপু জি আমি জান আসেন এই আসেন জান লাভ স্টোরি করে এখনো কিছু বলেনি হয়তো বা মানে আমার সঙ্গে যদি উদয় ভাইয়ের কথা হয় অবশ্যই উদয় ভাই আপনার নামটা বলবেন কিন্তু এখন তাহলে উদয় ভাই বলার আগেই আমি একটু আপনার নামটা একটু শুনতে পারি বলেন মানে আপনি কি একটু নামটা একটু বলবেন আরে কুতুবউদ্দিন ভাই কি খবর আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর আমি তো এখানে প্রতি শুক্রবার আছি ইনশাল্লাহ এখন এখন থেকে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে রেগুলারলি এবং ইনশাল্লাহ আর একটা যে ব্যাপার হচ্ছে যে ভাই আমি কি আপনার জন্য কোনো গান প্লে করতে পারি কোনো পছন্দের গান আছে আচ্ছা আমার কনসার্ট তো অনেক জায়গায় আছে কিন্তু আমার ম্যানেজার আসলে জানে যে নেক্সট কনসার্ট আমার কোথায় আছে আমায় কিচ্ছু বলে না তো আমি অবশ্যই যেদিন আমার কনসার্টটা আছে তার আগে যদি আমার এই শোটা থাকে অবশ্যই আমি এখানে এসে বলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে বলে দিয়েন আমরা কনসার্ট আমি দেখতাম চাই অবশ্যই অবশ্যই একদম একদম থ্যাংক ইউ আপনি খুব ভালো থাকবেন আচ্ছা ভালো থাকেন আমি জানি ফুলশি আপু একদম একদম কত পুতিন ভাই আপনি উপমা উপমা আপনার আমি ইয়া দিস মেসেজ পাঠাইছি উপমা নাম দি আপু আচ্ছা আমি যে উপমা আবার আপনি আরে বাহ আমি এক্ষুনি দেখে নিচ্ছি এক্ষুনি দেখে নিচ্ছি সাবিনা আপনার ফুলশি না আপনার নাম হ্যাঁ একদম অবশ্যই আপনার জন্য সবসময় দোয়া থাকলো এবং সবসময় দোয়া থাকবে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ভাই আমাদের সবারই পড়া উচিত ভাই মনে করেন কোন জিন্দিগি ঠিক আছে না হ্যাঁ একদম একদম আমি অবশ্যই কিছু তৈরি করতে হবে হ্যাঁ সেই
খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। আমার কালামণিকে আমার সালাম দিয়েন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। একদম ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এতদিন পর। আমি আসলে কুতুবুদ্দিন ওনার মেসেজ সবসময় পেতাম, আমি যে আগে যে ইয়েটাতে ছিলাম, যে স্টেশনে ছিলাম, সেখানে আমি বড় বড় ওনার টেক্সটগুলো পেতাম। হয়তো বা একদিন কি দুদিনের মতো আমার যদ্দূর মনে পড়ে হয়তো আমার কথা হয়েছে, বাট ওনার টেক্সটটা রেগুলারলি পেতাম, তাই আমি টেক্সটের কথাটাই আমার মনে পড়ছে। তো অনেকদিন পর ওনার কথা শুনে খুব ভালো লাগলো। আস্তে আস্তে আবার আমি আমার যে আগে তোমরা যারা রয়েছো তোমাদের সবার সঙ্গে এখানে আবারও কথা হয়ে যাবে, একটু লাইক গ্র্যাজুয়ালি। হ্যাঁ, তিনি তো সবার সঙ্গে কথাটা হবে না, তো আস্তে আস্তে করে অবশ্যই তোমাদের সবার সঙ্গে আমার কথাটা হয়ে যাবে। আরেকটা যে ব্যাপারটা রয়েছে সেটা হলো, তোমরা কিন্তু যে লাইভটা আছে এখন, আমার যে লাইভটা দেখতে পাচ্ছ সেই লাইভটা তোমরা শেয়ার করতে পারো। শেয়ারটা এই জন্য করতে পারো যে অনেকে এই যে দেখলে, যে অনেকে আসলে জানে না যে আমি এখানে শোটা করছি, তো এই ব্যাপারটা তাদেরকেও জানিয়ে দেওয়া হলো, এবং তোমরা সবাই মিলে যেটা করতে পারলে যে আমার সঙ্গে আড্ডাটা দিতে পারলে, তো তার জন্য তোমরা শেয়ারটা করতে পারো এই ইয়েটা লাইভটা। আর এখন আমি কী করবো, ব্রেকে যাব, একদম। তো এখন একটা ব্রেক এবং গানে যাচ্ছি, এবং গান থেকে এবং ব্রেক থেকে ফিরে আসছি তোমাদের সঙ্গে আরও অনেক বেশি কথা বলতে। সো স্টে টিউনড।
JCX Developments Limited. আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন আছে আরে আমি প্রশ্ন করব না আল্লাহ মাফ করো আচ্ছা প্রশ্নটা করার আগে তোমাদেরকে বলছি যে তোমরা শুনছো প্রশ্ন দা মাইক প্রতি বাই JCX Developments Limited এবং শুনছো কিন্তু ক্যাপিটাল FM নারী 4.8 আচ্ছা যেটা বলছিলাম যে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটার উত্তর এতটুকু আমি বলতে পারি যে যারা যারা এখন আমাকে লাইভে দেখছো তারাই একমাত্র এই প্রশ্নটার উত্তরটা দিতে পারবে তাছাড়া কেউ পারবে না একদম সো যারা যারা এখন লাইভে আসেনি তাদেরকে বলে দিচ্ছি তাড়াতাড়ি লাইভে চলে এসো না 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 একদমই না আরে দেখো এরা আমি কী প্রশ্নটা করি আমি একদম যখন লাস্ট 30 মিনিটস যখন ইয়ে থাকবে তখন আমি এই প্রশ্ন করব সো তার আগ পর্যন্ত তোমার লাইভে যে সময় আমার সাথেই থাকো আই মিন আমার সঙ্গেই থাকো আর যে ব্যাপারটি আছে সেটা হলো যে আমার সাথে কিন্তু তোমরা জয়েন করে ফেলতে পারো টেক্সটের মাধ্যমে এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপরে একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে আমার দিকে ওরকম করে তাকানোর কিছু নেই আমি ভুলে যাইনি আমি যদি ভুলে যেতাম তাহলে ডিরেক্ট আমি তোমার দিকেই তাকাতাম এবং আমার হাতে একটা কলম আছে এবং একটি কাগজ আছে সেখানে আমি লিখে তোমায় বলতাম যে আমি না ভুলে গেছি বাট আমি এটা করিনি আচ্ছা দেখো ব্যাপারটা হলো কি না ব্যাপারটা হলো কি লাইভে তোমরা হয়তো দেখেছ যে ওই যে বলেন ওই যে আমি ফার্স্ট এসে বলেছি না যে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার হাতের মধ্যে একটা কাগজ থাকতে হবে এবং একটু কলম থাকতে হবে কেন থাকতে হবে এখানে তোমরা আমাকে যে নম্বরে কল করতে পারো সেই নম্বরটি এখানে লেখা আছে দেখো এবং তার আশেপাশে যা যা আছে লেখা আঁকা ঝোঁকা যা যা আছে সবগুলো আমি এতক্ষণ কথা বলছি এবং আঁকছি বসে বসে সো এই ব্যাপারটা হলো আমার মধ্যে হয় হ্যাঁ আমি কথা বলার সময় যদি আমার মানে আমি যদি আঁকা আঁকি না করি তাহলে আমার কথা বেরোয় না তো যাই হোক এখন আমি একটু দেখে নিচ্ছি কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছে টেক্সট কারা কারা করেছে জিশান লিখেছে হাউজ হ্যাঁ হাউজ গোয়িং আচ্ছা হাউজ এভরিথিং গোয়িং অ্যাকচুয়ালি অ্যান্ড বেস্ট উইশেস থ্যাংক ইউ আর আর হলো এমডি জুয়েল লিখেছে বিয়েবাড়িয়া আরে ভাই এই জন্যই তো বলি জুয়েল নাম শোনার সাথে সাথে কেন আপন আপন লাগছে রে ভাই আচ্ছা বানবেড়া আচ্ছা বানবেড়ার থেকে লিখেছে যে আপু তোমার নিজের কণ্ঠে গান ওয়ার্ল্ড ক্লাস লাগে ওকে থ্যাংক ইউ পড়শি তোমার গান ও কথা ভালো লাগে টিভিতে খেলা দেখছো সাউন্ড অফ করে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এইরকম ব্রেনই তো দরকার হ্যাঁ কত কিছু একসাথে নিচ্ছে তোমার ব্রেনটা চিন্তা করো মিম আমায় লিখেছে তারপর শাকিব আমায় লিখেছে তারপর হলো কেন অনেকদিন পর তোমাকে শুনে খুব বিস্মিত আমি ভাই এত বিস্মিত আর কি আছে আমি ঠিক জানি না মানে এত বিস্মিত কেন তুমি সাবিনা সাবিনা আমাকে লিখেছে আপু আজ সোহেলের জন্মদিন হ্যাপি বার্থডে সোহেল এবং জিশান লিখেছে হ্যাপি বার্থডে টু আচ্ছা আম্মুকে জিশান তুমি উইশ করেছো থ্যাংক ইউ সো মাচ এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেটারও তুমি ইয়ে জানিয়েছো শুভেচ্ছা জানিয়েছো থ্যাংক ইউ বাবা আচ্ছা আর কী কী রয়েছে সেটা হলো যে আর আই মিন আই ওয়াজ মানে আমার বলা উচিত ছিল আই ওয়াজ সাপোজ টু সে যে আর কে কে রয়েছে আমি কেন কী কী রয়েছে আমি ঠিক জানি না আমি বলেছি পুরো ঘেটে গেছে রে ভাই মাথা আচ্ছা তো যাই হোক আমার মুমতাহিনা শীলা লিখেছে হাই আমি তোমার নিউ ফ্রেন্ড হাই শীলা কি খবর কেমন আছো আর হলো আরিয়ান নাম লিখেছে লাভ ইউ টু ভাই এমডি বাবলু হাজারি লিখেছে হাই পড়শি আপু হাই কি খবর আর হল তানভীর হোসেন রিয়াদ লিখেছে আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু ব্রো আর যে ব্যাপারটা রয়েছে সেটা হলো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমায় না বেশি বেশি করে টেক্সটটা করতে থাকো হ্যাঁ কেন বলছি বলো তো কারণ হলো কি যে তোমরা যখন আমাকে বেশি বেশি করে টেক্সটটা করবে
ইউ নো আমি তো টেক্সট একটু বেশি পড়ছি, তাহলে যেটা হবে কি তোমাদের আর আমার উপর রাগটা উঠবে না, কারণ অনেকেই হলো রাগ দেখাচ্ছ আমায় যে আমি তোমাদের কমেন্টসগুলো পড়ছি না, কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে আমি কিন্তু টেক্সটটা একটু বেশি পড়ি কমেন্টসের থেকে, তো তার জন্য আমি বেশি বেশি করে টেক্সটটা পড়তে করতে থাকো, আর তখন যখন আমি তোমাদের টেক্সটটা পড়ে ফেলবো তখন আর আমার উপরে তোমাদের রাগটা থাকবে না। আচ্ছা তো এখন আমি যেটা করবো সেটা হলো, একজন কলার আছে, কে আছে আবার কে আমাকে বলবে, বলো তুমি কে? হ্যালো 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 হাই হ্যালো হাই আমার কত হেল্প গো, আমি না বেশি হেললে তো পড়ে যাব। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তারপর আমি কার সঙ্গে কথা বলছি? তার সঙ্গে আগামীকাল দেখা করতে যাব, কারণ সে হলো আমার স্কুল ফ্রেন্ড, অনেকদিন তার সঙ্গে আমার দেখা হয়নি, তো তুমি আমাকে আজকে কল করে ফেললে সব মারিয়া একসঙ্গে হয়ে গেছে। হাই, কি খবর আমার ফ্রেন্ড মারিয়া? এখনই আমরা এক্সামের কথাটা মাথার মধ্যে না নিই, যখন এক্সাম আসবে তখন দেখা যাবে, তখন আমরা ইচ্ছে মতো পড়ে নিব, ঠিক আছে? একদম। আচ্ছা মারিয়া, তোমার বাসায় কে কে আছে? আচ্ছা, তোমার ছোট্ট একটা ভাই আছে। আচ্ছা মারিয়া, আমি না তোমার কথাটা খুব অল্প করে শুনতে পাচ্ছি, কেন বলো তো? তুমি কি দূরে দূরে কথা বলছো? না তো। আচ্ছা তাহলে না আমি খুব আস্তে আস্তে তোমার কথাটা শুনছি। বাট আচ্ছা, ওকে তোমার ছোট ভাই কিসে পড়ে? আমার ছোট ভাই খুব ছোট, ওর 3 বছর বয়স। আহারে, আচ্ছা তাহলে ছোট ভাইয়ের সঙ্গে খেলা করো। প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া করছি, অনেক অনেক দোয়া রইলো তোমাদের সবার জন্য। এবার বলো তো মারিয়া, তোমার কি কোনো পছন্দের গান আছে যেটা আমি প্লে করতে পারি? আমার পছন্দের একটা গান আমি প্লে করে দেব, তাহলে আমরা আবার অন্যদিন কথা বলবো। আচ্ছা, আর তোমার কোন সে গানটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর তাহলে আমরা আরেকদিন কথা বলবো, আরেকদিন কিন্তু কল করতে হবে, আচ্ছা? ভুলে গেলে চলবে না। ওকে, টাটা। ওকে, আর খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি না, আমার ফ্রেন্ডের নামে যদি কেউ আমায় কল করে, হ্যাঁ থাকে না যে পরিচিতদের নামে যদি কখনো কাউকে কারো নামটা শোনা হয় তাহলে একটু অন্যরকম একটা ব্যাপার কাজ করে ভেতরে, তো আমার হলো কি আমার ফ্রেন্ডের নামে যদি কখনো কারো নামটা শুনি সাথে সাথে মনে হয় আচ্ছা ওকে ফাইন, সো ওই ওই ভালো লাগাটা একটা কাজ করে আমার। অ্যান্ড এখন আমরা গান শুনবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, নো হাসি বাবা, আমি হাসবো না, আমি হাসলে আমার গলা বসে যায়, ওটা আমার অলওয়েজ হয় আমার সঙ্গে। আচ্ছা এখন আমি যে গানটি গাইছি সেটি হলো আমার ভীষণ পছন্দ, আমি জাস্ট ট্রাই করছি। এবার এখানে যেহেতু আমি কথা বলতে আসি, গানটা তো বেসিক্যালি আমি কনসার্টের মধ্যে গাই বা যখন নাকি কোনো স্টুডিও কনসার্ট হয় চ্যানেলে সেখানে গাই, সো তখনের জন্য হলো গানটাকে আমি রেখে দিই বা তখন হলো গানটাকে, কিন্তু এই একটা জায়গা যেখানে নাকি আমি আমার মন মতো কথাগুলো বলতে পারি তাই জন্য হয়তো বা ওরকম করে গানটা গাওয়া হয় না এখানে, সো এক্সট্রিমলি সরি যদি ভুল হয়ে থাকে গানটা গাওয়ায়, আমি শুধুমাত্র চেষ্টা করছি। Hmm.
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা লাগে তোমার জীবন ভালো একদম একদম তো হ্যাঁ আমি একটু তোমাদের সবাইকে বলে নিচ্ছি আমি তো বড় বলি একটা কথা বলি যে আমি বেশি কথা বলে আসলে গান গাইতে পারি না তো এখানে যেহেতু আমি কথার মধ্যে থাকি তো ওরকম করে আসলে গানটা আমি জাস্ট হালকার উপরে গিয়ে যাই তো তাই জন্য এক্সট্রিমলি সরি যদি কোনো ভুল হয়ে থাকে ভুলভ্রান্তিটার জন্য আসলে আমি দুঃখিত আর এখন যে ব্যাপারটা রয়েছে সেটি হলো যে আমি কিন্তু আছি তোমাদের সঙ্গে আরও বেশ খানিকটা সময় হ্যাঁ বেশ খানিকটা সময় বলতে যে 11টা অবধি আছি তো এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে আর আরেকটা যে ব্যাপার সেটা হলো তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি শুনছো কিন্তু পরশি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড এবং শুনছো ক্যাপিটাল FM 94.8 এবং এখন একটি ব্রেকে কি আমরা যেতে পারি অবশ্যই যেতে পারি এবং একটা গানে আমরা যেতে পারি তো গান এবং ব্রেক থেকে কিন্তু ফিরছি একটু পরে জাস্ট স্টে টিউনড দিস ইজ ক্যাপিটাল FM
JCX Developments Limited. আমার এই কাগজের আঁকাকে শেষ হয়ে গেছে এবং আমার আরেকটা কাগজ নিয়েছি। And আচ্ছা যেটা হচ্ছে যেটা হয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি খুব ফ্রাস্ট্রেশনে আছি রে। এটা অবশ্যই ফ্রাস্ট্রেশনটা আমি আমার সামনে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এবং তাদের মাথা ধরে যাচ্ছে আমার এই কথাটা শুনতে শুনতে। কিন্তু ভাই প্লিজ, ভাই তোমরা আমার ভাই, হ্যাঁ আমার দশটা না আটটা না, আমার তিনটা মাত্র ভাই, হ্যাঁ সেই তোমরা তো অ্যাটলিস্ট কিছু একটা করবে, কি আশ্চর্য, ভালো লাগে না আমার। যাই হোক, এখন তোমরা যেটা শুনছ এখানে মতো নম্বরটা আছে, বড় তো নম্বর কোথায়, তোমাদের সবাইকে এখন যেটা বলছি, তোমরা শুনছ পরশু অন দ্য মাইক ব্রট টু ইউ বাই জেসি এক্স ডেভেলপমেন্টস লিমিটেড এবং শুনছ ক্যাপিটাল অফ এম 94.8, হ্যাঁ ঠিকই তো আছে। আমি আরো ভেবেছিলাম আমি কি ভুল বললাম, আমি কি ভুল বলেছি, না একদমই না। আচ্ছা যাই হোক, দেখো মাঝে মাঝে একটু এই টাইপের ঢংটা একটু করতে হয়, তাই না বলো? এনিওয়েজ, এখন তোমাদেরকে যেটা বলছি, একজন কলার আছে এবং কলার কে আছে একটু দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হাই, হাই, কি খবর? ভালো। কতটুকু ভালো? অনেক। অনেকটা কতখানি? অনেক নাকি অনেক? ভালো আছেন আপু? একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ব্রাহ্মণবাড়িতে সুজন বলছি। আরে সুজন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে? জি ভাই, আমরা তো ভাই ভাই মানে ভাই বোন। জি আমি হচ্ছি মাটি, আপনি হচ্ছেন পেসেঞ্জার। একদম, যদি আমি কিছু বুঝি নাই এবার তো কে, একদম ওকে। তো তারপর বলেন কি খবর, সব কিছু কেমন চলে? আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালো চলছে। আর কি করছেন ভাই, আপনি কি স্টাডি করছেন নাকি জব করছেন নাকি আপাতত কিছু করছেন না? আমি আপাতত জব করছি। বাহ ভেরি গুড, স্টাডি শেষ হয়ে গেছে? হ্যাঁ কাজ শেষ এখন। আচ্ছা বাহ গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে বাসার মধ্যে কে কে আছে? বাসায় আমার আম্মু আছে, আমার আব্বু আছে, আর দুইটা বোন আছে। মাশাআল্লাহ, দুটো বোন কি বড় নাকি ছোট? আমি বাসার সবার বড়। আপনি সবার বড়? জি। আচ্ছা আজকে সারাটা দিন কি করলেন? হ্যাঁ সারা দিন কি করলেন, বেরিয়েছিলেন? না না না। আচ্ছা বাসার মধ্যে ছিলেন সারা দিন? জি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তারপর বলুন, আমি কি আপনার জন্য কোনো গান প্লে করতে পারি? কোনো পছন্দের গান আছে আপনার? হ্যাঁ আমি একটা লিঙ্কুর গান চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। এই গানটা আপন মানুষ দুঃখ দিলে তুমি কে? তোমাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, তারপরে ধন্যবাদ জানাচ্ছি হলো কর্তৃপক্ষকে, এবং তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যিনি বসে আছেন তাকে, এবং তারপর ধন্যবাদ জানাচ্ছি হলো এই ফোনকে, তারপর হলো ধন্যবাদ আমি নিজেকে জানাচ্ছি, তারপরে ধন্যবাদটা আসলে আমার ব্রেনকে জানাচ্ছি। তো আচ্ছা যেটা প্রশ্ন ছিল সেটা হলো তুমি কে।
তো এটা হলো এটা জাতির কাছে একটা প্রশ্ন থাকলো যে তুমি কে, তুমি কে বলো তো, তুমি কে, তুমি কে বলো তো, চেনা চেনা লাগে তো বোঝো না। হ্যাঁ বলো কে, ভালোবাসো যদি তাহলে নামটা বলো না প্লিজ। আমি তোমার দোস্ত সাবরিনা। হ্যাঁ তুমি একটাকে কল করেছিলে, এখন আবার কল করেছে, ভেরি গুড। তুমি এখন আমার ফোন রেখে আবারও কল করবে কিন্তু, হ্যাঁ, এবং প্রতিদিন তুমি আমাকে ফোন দেবে প্রত্যেকটা দিন। এন্ড তারপর বলো সাবরিনা, আমি আবার নতুন করে তোমার সঙ্গে কথা বলি, কেমন আছো? আমি যদি কারো নাম শুনি সাবরিনা বা আফরিন, পড়শি নামটা সচরাচর খুব একটা আমি মানে আমার কানে আসে না নামটা, বাট সাবরিনা নাম অ্যান্ড আফরিন নাম এই দুটো নাম আমি খুব একটা মানে খুব পেয়ে থাকি। হ্যাঁ আমার আশেপাশে এরকম এই নামটা ইয়ে আছে, তো আমি বেশি বেশি করে এই নামে ডাকি, কারণ আমার নিজের নামটা ধরে না নিজেকে ডাকতে খুব ভালো লাগে, লাইক সাবরিনা সাবরিনা সাবরিনা। বাহ বলো আপনার ফ্রেন্ড কয়টা? আমার ফ্রেন্ড কয়জন? আমার খুব একটা ফ্রেন্ড নেই সত্যি কথা, যেটা আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার আম্মু। এটা অনেকেই মনে করবে এটা শুধুমাত্র একটা বাজে কথা, বাট এটা দ্যাটস ট্রু, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। আমার আম্মুর কাছে, আমি আমার ফ্রেন্ডের কাছেও যে কথা বলি না সেই কথা আমি আমার আম্মুর কাছে বলি। অ্যান্ড ফ্রেন্ড সত্যি কথা বলতে খুব একটা আমার ফ্রেন্ড নেই, স্কুল ফ্রেন্ড আছে দু তিনজন, দু তিনজন বলতে হলো মারিয়া একজন আছে যার সঙ্গে কথা বলা হয়, হিসমা একজন আছে, তারপর মানে স্কুল ফ্রেন্ডের মধ্যে বলছি, তারপর হলো সামিয়া, তারপর কলেজ ফ্রেন্ডের মধ্যে আছে যে সাকুরা। তো দ্যাটস ইট, আসলে আমি স্কুল কলেজে বেসিক্যালি ফ্রেন্ডটা হয়, ইউনিভার্সিটিতে খুব একটা ফ্রেন্ড হয় না। অ্যান্ড আমি যদি প্রকৃত পক্ষে যদি ফ্রেন্ড বলি এই এরাই, আর তার থেকে বেশি ফ্রেন্ডশিপ হলো আমার আম্মুর সাথে, আর এখন হলো আরেকজন আছে সেটা হলো সাবরিনা। ওরে হাসি, আমি জানি তো তুমি কথাটা শোনার জন্য ওয়েট করছো, ট্রাস্ট মি আমি এখন থেকে এই নামটা সবসময় বলবো। আমার একটা ফ্রেন্ড আছে তার নাম হলো সাবরিনা। হ্যাপি? আচ্ছা ঠিক আছে, আরে বাবা রে, ঠিক আছে তাহলে এখন আমরা ফোনটা রাখি, আমরা আরেকটা গান প্লে করে দিই। আচ্ছা ঠিক আছে, টাটা। ওকে টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। সো এই কথাটা আমি ছোট থাকতে আমরা বলতাম কয়েকটা জিনিস, টাটা বাই বাই আবার যেন দেখা পাই, তারপরে ছুটি ছুটি গরম গরম রুটি। আমি জানি না গরম রুটিতে কি এমন মজা ছিল, আমি যেমন গরম রুটি খেতাম না ভাই, মানে সাদা রুটি রে আমাকে আমার নানু কিছু বলতো যে না, আর আমার কাছে খুবই উইয়ার্ড লাগতো, মানে কি ভাই, আই হেট, আই ইউজ টু হেট রুটি। আমার রুটি কখন, আমার এখন হলো পাউরুটির থেকে মানে মানে ব্রেড থেকে এই যে হাতে বানানো যে রুটিটা, এটা হলো আমার এখন পছন্দ, পছন্দর আসলে অনেক কোনো কারণ আছে যেমন এখন বাধ্য হয়ে হলো পছন্দ, কারণ ফুডের মধ্যে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলোর জন্য মানে বেসিক্যালি রেস্ট্রিকশনসগুলোর জন্যই হলো আমার এটা এখন ভালো লাগা। বাট কখনোই হলো আমার এই হাতে বানানো রুটিটা খুব একটা পছন্দ ছিল না, তো যখনই নাকি এই রুটিটা আমার সামনে এনে রাখতো, হ্যাঁ স্কুলে যখনই টিফিনে টিফিন কী কী দেওয়া হতো, ইউজুয়ালি টিফিন এটাই দেওয়া হতো, আলু ভাজি ডিম সেদ্ধ আর হলো ওই সাদা রুটি, হ্যাঁ এটা হলো টিফিন ছিল আমাদের সবসময়। তো একটা এই সেম টিফিনটা খেতে না আর ভালো লাগতো না, তো নানুকে যখন বলতাম, তো নানুর কাছে থাকতাম, তো নানুকে যখন বলতাম এটা, তো নানু বলতো এটা খুবই হেলদি, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। অ্যান্ড আমি বলো খাওয়া দাওয়া কখনোই করতাম না, আমি ছোটোবেলায় 24 ঘন্টার মধ্যে মনে হয় যে আমার সবগুলো খাওয়া একসাথে করলে এতটুকু খাওয়া হবে, ওই 24 ঘন্টায় অতটুকু খাওয়াই খেতাম, আমাকে ধরে বেঁধেও খাওয়াতে পারতো না। তো ওটার জন্য যেটা হতো কি যে কোনো স্ন্যাক্স ফ্যাক্স ওরকমভাবে দিত না আমার নানু, যে ওটা বা এই একটু টোস্ট করে দেওয়া বা ওসব কখনোই দিত না, কারণ আমার নানু অলওয়েজ যেটা বলতো হেলদি খাও, খাওয়াই তো না, যতটুকু খাবা হেলদি খাবা। তো ওটার জন্য যখন ছুটি হতো সবাই যখন বলতো ছুটি ছুটি গরম গরম রুটি, তো আমি যেটা করতাম ছুটি ছুটি গরম গরম আর বলতাম না, হ্যাঁ কেন, কারণ আমি
রুটিটা খুবই আমার বিরক্তিকর একটা ব্যাপার ছিল। গরম রুটির আবার কি হলো ভাই, ছুটির সাথে ছুটি হলো একটা আনন্দ একটা ব্যাপার, এটার মধ্যে গরম রুটিটা কোত্থেকে একটা আনন্দের হইলো ভাই। সো যাই হোক, দ্যাট ওয়াজ দ্য বেসিক থিং। এখন যেটা বলবো সেটা হলো, তোমরা আমার সাথে সাথে যারা যারা আমার সাথে যারা যারা এখন পর্যন্ত জয়েন করো না, তাদেরকে বলছি আমার সাথে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। এবং আমার সঙ্গে জয়েন করার জন্য যে দুটো ওয়ে আছে, দুটো অ্যাকচুয়ালি তিনটে ওয়েজ আছে। হ্যাঁ, একটি হলো আমাকে কিন্তু টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2669 এই নম্বরে। এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো, আমাকে ফোন কলসের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে আড্ডা দিতে পারো। এবং নম্বরটি হলো 02550366 59, আবার বলে দিচ্ছি 02550366 59। এবং তাছাড়াও যে ব্যাপারটি রয়েছে, আমাকে কিন্তু এখন তোমরা লাইভে দেখতে পাচ্ছ, এবং লাইভে যে পেজটিতে আমাকে দেখতে পাচ্ছ তা হলো facebook.com/capitalfm948। ওকে, ধরা পড়ে গেছি রে, সোনা চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়া ধরা, কিন্তু আজকে আমি ধরা পড়ে গেছি। বাট এই ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নিচ্ছি, ব্যাপার না, হ্যান্ডেল আমি করে নিচ্ছি। আমি এক্ষুনি জাস্ট ব্রেকে যাব, এবং ব্রেকের মধ্যে তোমরা হলো ব্রেক শুনবে এবং গানটা শুনবে, এবং আমি হলো এই এই দুজনের জাস্ট মাথাটা খেয়ে ফেলবো, কারণ ওই যে আমার ডিপ্রেশনের কথাগুলো এখন আবার স্টার্ট করে ফেলবো। জাস্ট স্টে টিউন, হ্যাঁ কোথাও যাবে না।
আচ্ছা ব্যাপার না, সমস্যা কোনো প্রবলেম না, প্রবলেম আবার কোনো সমস্যা নাই। হাসো, হাসতে কেউ বারণ করেনি তোমায়। নবিতা স্মাইল, তোমার তো হাসা উচিত। হ্যাঁ, তোমাদের তো মনে করো খিলখিলি হাসা উচিত। আচ্ছা এটা হলো চাইনিজ লেখা, এটা কেউ চাইলে এটা বুঝতে পারবে না। পড়তে পারবা? 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 পারে না? ওকে ফাইন, সো ইটস ওকে। অলরাইট, তো তোমরা এখন যেটা দেখছো সেটা হলো পোর্শিয়ানা মাইক, এবং যেটা শুনছো সেটাও হলো পোর্শিয়ানা মাইক। কি অদ্ভুত না ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। আমরা দিনকে দিন এতটা এগিয়ে যাচ্ছি যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও আমরা শুনতে পাচ্ছি, এবং একই জিনিস। ব্যাপারটা আসলে অদ্ভুত। বকাকা বকাকা, আমি কি পাগল হয়ে গেছি না এখনো? হাউডি, আমি আমি এখনো, আচ্ছা ঠিক আছে। হ্যালো 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 ভাই, ভয় পেয়েছে ভাই আশ্চর্য। আমাকে আগে বেচারা মনে করেছিল কি যে আমি ফার্স্টে বলবো, এসে এসে ও বুঝে নাই আমি হুট করে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি মাদ্রাসা থেকে বলছিলাম। পরিষেবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমি কি আপনার নামটা জানতে পারি? নাম মাহদি হাসান। কি আবার একটু বলবেন? মেহেদি হাসান। মেহেদি হাসান, আচ্ছা। মেহেদি হাসান ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। একদম আলহামদুলিল্লাহ। আপনি জাগো অফিস থেকে চলে আসছেন কেন? কেন চলে এসছি, কারণ আমি ওখানে 3 বছরের জন্যই আসলে গিয়েছিলাম, তো 3 বছর শেষ হয়ে গেছে, তারপর হলো আমি ওখান থেকে এখানে চলে এসেছি। একদম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। এবং ডোন্ট ওয়ারি, এখন থেকে আমাকে প্রতি শুক্রবার এখানেই পাবেন। এবার বলেন মেহেদি ভাই, সবকিছু কেমন চলছে? মন মেজাজ ভালো? মাথা ঠান্ডা আছে? আমার খুব ভালো লাগছে ভাই আপনি কল করেছেন এবং আপনি কথা বলছেন। আর বিশ্বাস না করার কিছু নাই, আমরা আমরাই, সো ডোন্ট ওয়ারি। অনেক অনেক দোয়া আছে, এবং শুধুমাত্র আমি না, আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। একদম ঠিক আছে ভাই, আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা একদম, ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ আবার কথা হবে। আর এখন যেটা করব সেটা হলো তোমাদেরকে একটু একটা ব্যাপার আমি জানিয়ে দিই, যেটা নাকি আমার সামনে মানুষ হয়তো বা ভুলে গেছে, বাট আমি কিন্তু ভুলিনি, এবং সেটা হলো তোমরা কিন্তু শুনছো পোর্শিয়ানা মাইক, ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। ভালো লাগে আমার, অনেক ভালো লাগে। আচ্ছা, আর শুনছো কিন্তু ক্যাপিটাল এফএম 94.8, এবং এটা চলবে নবিতা, এটা চলবে, চলছে এবং চলবে যতদিন না পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাচ্ছি, ততদিন পর্যন্ত এটা চলছে এবং চলবে। এবং প্রতিবার এসে আমি এই যে এই কথাগুলো এবং এগুলো জাস্ট আমি এই কাগজের মধ্যে লিখব এবং তোমাকে আমি জ্বালাবো। জাস্ট বি প্রিপেয়ার্ড। ইয়াস, অলরাইট। এবং এটা অ্যাকচুয়ালি একটা থ্রেট ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন? আমি সাতক্ষীরা থেকে ইমরান বলছিলাম। ইমরান, কি খবর? আলহামদুলিল্লাহ। বাহ ইমরান, কি করা হয়? স্টাডি করা হয় নাকি জব করা হয়? আপু দুইটা একসাথে। দুইটা একসাথে? কোথায় স্টাডি করছো এবং কোথায় জব করছো? আমি এখন গাজীপুর কোনাবাড়িতে জব করতেছি। ভেরি গুড। সাথে আমি হচ্ছে এটা পড়ি, তার মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ি। মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। ইমরান, তুমি গান গাইতে পারো?
তো তোমার নামটা ইমরান এবং ইমরান ভাই আর গানও আছে, সো বুঝতে হবে তুমি কি গান গাইতে না পারলে কিভাবে হবে বলো তো? আপু আমি নিজে নিজে গান গাইতে পারি কিন্তু কাউকে শোনাতে পারি না। তাই আচ্ছা আমার ভাইয়ার মতো অবস্থা, তুমি জানো আমার ভাইও সিং? আপনার ভাইয়ের নাম কি আপু? আমার ভাইয়ের নাম হলো স্বাক্ষর। হ্যাঁ একদম, থ্যাংক ইউ, তোমার নামটা আরো বেশি সুন্দর ইমরান। ছোট ভাই কি করে, স্টাডি করছে? ওরে বাবা, দুজনের নাম এত সুন্দর। আচ্ছা তাহলে বলো তো ইমরান, আমি কি তোমার জন্য কোনো গান প্লে করতে পারি? হ্যাঁ আপু, মিনার রহমানের যে কোনো একটা গান। আচ্ছা মিনার ভাইয়ার প্রত্যেকটা গান আসলে আমার খুব পছন্দ, তাহলে আমার পছন্দের একটা গান আমি প্লে করে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ আপু, আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার জীবনে ফার্স্ট টাইম আমি এরকম একটা শিল্পীর সাথে কথা বলছি, আর এসএমটাও তেমন শোনা হয় না, হঠাৎ আজকে এসে দেখি মিনার ভাইয়ার গান বলতে হলো অ্যাকচুয়ালি আমার যদি বলা হয়, আমি কার কার ফ্যান যদি বলা হয় তার মধ্যে সেই সেই লিস্টের মধ্যে না মিনার ভাইয়া অবশ্যই আছে, অবশ্যই থাকবে, মানে ওনার নামটা থাকা হলো ইটস মাস্ট আমার কাছে এটা মনে হয়। বিকজ মিনার ভাইয়ার গান অনবদ্য, জাস্ট বলার বাইরে এতটা আমার কাছে ভালো লাগে। শোনো আমার কাছে হয় কি যে গানটা কি করে তৈরিটা হয়, হ্যাঁ মিউজিকটা মানেই হলো কথা, সুর, কম্পোজিশন এবং গায়কি, হ্যাঁ এই চারটার মিলেমিশেই তো হয়। তো মিনার ভাইয়ের যে গানগুলো আমি প্রথমেই বলবো এগুলোর কথা, কথার ক্ষেত্রে হয় কি যে কোনো গান, গানটার কথা যদি ওরকম হয় না তাহলে এমনিতেই ভালো লাগে। প্রত্যেকটা গানের কথা এত সুন্দর, তার উপরে মিনার ভাইয়ের গায়কি তো অবশ্যই একদম ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে এ একটা মানুষের গলা, এই মিনার ভাইয়ের গলাটা আমার কাছে মনে হয় যে কারোর সঙ্গে জাস্ট ম্যাচ হয় না, কারোর সঙ্গেই না, জাস্ট ওনার ভয়েসটা ওনার মতো, কারো মতো না। এটাই হলো একটা ব্যাপার, আমি তো সবসময় সবাইকে ইনফ্যাক্ট বলি এবং আমি নিজের বেলায় ব্যাপারটা আমি করতে মানে নিজের মধ্যে এই ব্যাপারটার চর্চা করতে আমি চেষ্টা করি। সেটা হলো দেখো কাউকে ফলো করা ইটস সামথিং এলস, কাউকে পছন্দ করা ইটস ডিফারেন্ট থিং, বাট নিজের যে একটা সত্তা রয়েছে না সেই সত্তাটাকে কখনো সে আরেকজন মানুষের মতো হতে গিয়ে জাস্ট ওটাকে হারিয়ে ফেলো না, জাস্ট খোয়ে দিও না ব্যাপারটাকে। তো আমি যেটা মনে করি কি যে প্রত্যেকটা মানুষের যে নিজস্বতা রয়েছে, যে সত্তাটা রয়েছে সেটাকে ধরে রাখাটা উচিত। তো তার জন্য আমার কাছে জানি না যে তার জন্য এটাও একটা একটা কারণ, এটাও অ্যাকচুয়ালি একটা কারণ মিনার ভাইয়ের গানগুলোকে বেশি পছন্দ হওয়ার, যে একদম ডিফারেন্ট সব কিছু, কথা, সুর, কম্পোজিশন, গায়কি প্রত্যেকটাই একদম ডিফারেন্ট, কারোর সাথে কোনো মিলে যাওয়ার কোনো ব্যাপারটা নেই। যাই হোক আমরা কি টাটা বাই বাই করবো না? আচ্ছা করবো না আমরা এখন, হ্যাঁ আমরা এখন যেটা করবো সেটা একটা গান শুনবো, তাই না? আচ্ছা এখন আমরা একটা গান শুনবো এবং গানটা শুনে আসছি। আমরা কি মিনার ভাইয়ের কোনো গান শুনবো? পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে মিনার ভাইয়ের একটা গানকে আসলে মিস করছিলাম, তো জাস্ট শুনতে থাকো এবং সাথেই থাকো আমার, আসি একটু পরেই।